অশোক স্বাগত জানাচ্ছি আজকে সব চাঞ্চল্যকর তথ্য নিয়ে হাজির হয়েছি জানেন কি খুদ রাজধানীতে মিলেছে অবৈধ ক্যাসিনো বা জুয়ার আসর এসব বিষয়ে আইন বাহিনী অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করেছে দর্শক সব ধরনের তথ্য নিয়মিতভাবে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন চাপুন ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট আপনার মতামত দিন আর খবরটি ভালো লাগলে শেয়ার দিন চলুন বিস্তারিত জেনে আসি রাজধানীর ফকিরাপুলে ইয়াং মেন্স ক্লাবে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে একশো জনকে র্যাব একশো জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে এর মধ্যে একত্রিশ জনকে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে যার মধ্যে ১৬ জন ক্যাসিনো স্টাফ রয়েছে বাকিদের ছয় মাস করে কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমান আদালত আঠারো সেপ্টেম্বর এই অভিযান পরিচালনা করা হয় র্যাব জানিয়েছে অভিযানে চব্বিশ লাখ উনচল্লিশ হাজার টাকা ও বিপুল পরিমাণ মদ বিয়ার ও ইয়াবা জব্দ করা হয়েছে ক্যাসেনেটোয় সিলগালা করে দেওয়া হয়েছে এছাড়া আটক স্টাফদের মধ্যে দুই নারীকে ছেড়ে দেওয়া হয়েছে বলেও র্যাব জানিয়েছে এর পরপরই ইয়াংম্যানস ক্লাবের পাশে ঢাকা ও ওয়ান্ডার্স ক্লাবেও অভিযান চালায় র্যাব এটি ঢাকা দক্ষিণ সিটির নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মমিনুল্লাহ হক সাইদ পরিচালনা করেন তার সহযোগী নয় নম্বর ওয়ার্ডের যুবলীগ সভাপতি মোল্লা কাউসার সেখানে জোয়ার বোর্ড রয়েছে বারোটি এখান থেকে মদ বিয়ার ও বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব র্যাব আরও জানায় বনানীর আহমেদ টাওয়ার গোল্ডেন ঢাকা বাংলাদেশ ক্যাসিনোতেও অভিযান চালিয়েছে র্যাব এক ক্যাসিনোটি সিলগালা করে দেওয়া হয়েছে এদিকে গুলিস্তানের মুক্তিযোদ্ধা ক্লাবে অভিযান পরিচালনা করা হয়েছে ফকিরাপুল ইয়াংম্যানস ক্লাবে ক্যাসিনো চালানোর অভিযোগে যুবলীগের ঢাকা দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান আঠারো সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে চারটার দিকে গুলশানে নিজ বাসা থেকে তাকে আটক করা হয় র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সারোয়ার বিন কাশেম এই তথ্য নিশ্চিত করেছেন খালেদ মাহমুদের বাসায় অভিযানে অংশ নেয় একজন কর্মকর্তা জানান তার বাসা থেকে একটি অবৈধ পিস্তল ছয় রাউন্ড গুলি দু সালের পর নবায়ন না করায় একটি শর্টগান উদ্ধার করা হয়েছে এছাড়া পাঁচশো পঁচাশি পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব বাড়ির তত্ত্বাবধায়ক আরিফ হাসান জানান বিকেল তিনটার দিকে ডিবি সদস্য পরিচয়ে কয়েকজন বাসায় আসেন চারটার দিকে বাসায় ঢোকে র্যাব সাড়ে চারটার দিকে বাড়ির লোকজনকে ডেকে বলা হয় আপনারা আসুন বাড়ি তল্লাশি করা হবে লকার থেকে দুটি অস্ত্র এবং ওয়াল আলমারি থেকে দুটি প্যাকেট ইয়াবা উদ্ধার করা হয় তিনি আরও জানান ভবনটি চার বছর আগে কেনেন খালেদ মাহমুদ রাত নয়টার দিকে খালেদ মাহমুদ ভুঁইয়াকে ডিবি অফিসের দিকে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানায় বাড়ির তত্ত্বাবধায়ক এদিকে যুবলীগ নেতাকে গ্রেফতার করাকে ষড়যন্ত্র হিসেবে দেখছে যুবলীগ সভাপতি আপনি আমাকে আঙ্গুল তুলছেন আপনি কে আপনি এতদিন তাহলে প্রশ্রয় দিয়েছেন কেন এটার মধ্যে কি ব্যবস্থাপনা ছিল সেটা আমার জানতো অপরাধ করলে শাস্তির ব্যবস্থা হবে কিন্তু প্রশ্নটি হচ্ছে কেন এখন অ্যারেস্ট হবে অতীত হল না কেন আপনি তো সবই জানতেন আপনি শৃঙ্খলাকারী রক্ষাকারী বাহিনী আপনি কি জানতেন না আপনার সহায়তা ছিল সেই প্রশ্নগুলো আমরা এখন তুলব অভিযোগ যদি সত্যিকার থাকে আমাদের অভিযোগটা কি সে যদি সাংগঠনিক কার্যক্রমে বাধাগ্রস্ত করে সে যদি চাঁদাবাজি হয় সে যদি মাদকের সাথে জড়িত কি যদি এই ইনফরমেশনটা কে দেবে আপনি বলছেন সাইটটা ইয়ে আছে কি আইন শৃঙ্খলা রক্ষাকারী কি আপনারা সাইট জনে কে আঙ্গুল চুষছিলেন আপনারা কে আঙ্গুল চুষছিলেন তাহলে যেই সাইট জায়গায় এই ক্যাসিনো সেই সাইট জানার থানাকে অ্যারেস্ট করা হোক সেই সাইট জানা যারা র্যাব ছিল তাদেরকে অ্যারেস্ট করা হোক আমাকে অ্যারেস্ট করবেন করেন আমি রাজনীতি করে একশোবার অ্যারেস্ট হব আমি অন্যায় করেছি আপনারা কি করেছিলেন আপনি অ্যারেস্ট করবেন আমি বসে থাকবো না আপনাকে অ্যারেস্ট হতে হবে কারণ আপনি প্রশ্রয় দিয়েছেন আমি জানি না কারণ আমি ক্যাসিনো চালাই আমার বড় শখ যাচ্ছে ক্যাসিনোটা দেখা। দর্শক সব ধরনের তথ্য নিয়মিতভাবে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন চাপুন ভিডিওটি লাইক দিয়ে কমেন্ট আপনার মতামত দিন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন